মিনি ডিসি ইউপিএস এর হিউজ একটা কোয়ান্টিটি শিপমেন্ট আমাদের কাছে চলে আসছে। এটার মডেলটা হচ্ছে এসকে ব্র্যান্ডের এসকেই মিনি ডিসি ইউপিএস POE 432P। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসি ইউপিএস। এটার সাথে 6 মাসের ওয়ারেন্টি আছে। দেখেন এখানে 8800 mAh এর ব্যাটারি আছে। আর এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি আপনার বাসায় যত আইপি ক্যামেরা আছে আইপি ক্যামেরাগুলোকে আপনি লোডশেডিং গেলে অন রাখতে পারবেন। এছাড়া আপনার বাসায় যে রাউটার অন্য আছে সেটাকেও আপনি এর মাধ্যমে অ্যাক্টিভ করে রাখতে পারবেন যখন লোডশেডিং হবে। আর এটাতে কিন্তু আপনারা 5, 9, 12 যে ডিসি আউটপুট সেটা পাবেন। আর এটা দিয়ে আপনি মোটামুটি অনেকগুলো ডিভাইস ব্যাক আপ করতে পারবেন। এই দেখেন এখানে লেখা আছে আপনি PS4 ফোন, PSP, আইপ্যাড, মানে পজ, এক্সবক্স কি নাই সব কিছুই আপনি এটা দিয়ে লোডশেডিং হলেও আপনি ব্যাক আপ করে রাখতে পারবেন। এটাতে 8800 mAh এর ব্যাটারি দেওয়া আছে। আর এটা ব্যবহার করতে কোনো ধরনের অ্যাডাপ্টার লাগে না। এটার সাথেই এসি কেবল দেওয়া আছে। সো বক্সেই সব কিছু দেওয়া থাকে, ডিসি কেবলের সাথে দেওয়া আছে। সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। হিউজ স্টক আছে। 616 মিনি ডিসি ইউপিএস এর শিপমেন্ট আমাদের কাছে চলে আসছে। এই যে এটা হচ্ছে বক্স, পেছনে সকল ইনফরমেশন থাকবে। এই হচ্ছে বক্সের উপরের সাইড। আচ্ছা ভেতরে কি কি থাকে, এখানে আমরা শুরুতেই পেয়ে যাব এসকে 616 মিনি ডিসি ইউপিএস। এই হচ্ছে মেইন ইউপিএসটি। সাথে পাবো কিছু ডকুমেন্টেশন। এখানে আমরা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার পাবো আর হচ্ছে দুটো ডিসি কেবল এই থাকে। তো এসকে 616 হচ্ছে মিনি ডিসি ইউপিএস এর রাজা বলা হয় এটাকে। এখানে একটা বাটন আছে অন অফ করার জন্য, এটাকে আপনারা অন অফ করতে পারবেন। আর এখানে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে ইনপুট পোর্ট। আর এটাতে কিন্তু আপনি সোলার দিয়ে, সোলারের সাহায্যে আপনি এটাকে চার্জ করতে পারবেন। পেছনে হ্যাঙ্গারের জন্য পোর্ট দেওয়া আছে। আর এই হচ্ছে দেখেন এর আউটপুট পোর্টগুলো। এখানে একটা ইউএসবি পোর্ট আছে আর 12 ভোল্ট থেকে 15 ভোল্ট এমনকি 24 ভোল্টের ডিসি আউটপুট পোর্ট পাচ্ছেন। তো এসকে 616 এর হিউজ কোয়ান্টিটি এখন আমাদের কাছে। দেখেন অনেকগুলো বস্তা আছে বা বক্স আছে, এখানে অনেকগুলো আছে। কি প্রোডাক্ট দেখি তো। ওকে, এটা আপনারা অনেকের পরিচিত WGP মিনি ইউপিএস। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বিখ্যাত WGP মিনি ইউপিএস যেটা কারেন্ট চলে গেলেও আপনার রাউটারকে অ্যাক্টিভ রাখে। সো আপনি কারেন্ট চলে গেলেও ইন্টারনেট ইউজ করতে পারবেন। বাট এটাতে একটা পার্থক্য আছে। দেখেন এটা হচ্ছে একদম লেটেস্ট 10400 mAh, আগেটা কিন্তু 8800 ছিল। সো সেটা থেকে আপডেটেড ভার্সন। এটা হচ্ছে 5 12 12, অর্থাৎ 5 12 12 আপনার রাউটার যদি 12 এবং অন্য যদি 12 ভোল্ট হয় তাহলে এটা আপনাকে নিতে হবে। তো এটা তো গেল, এটা এক বাক্সতে অর্থাৎ এক বক্সে 50টা থাকে, প্রত্যেকটা রোতে 10টা, এভাবে 5টা। আর এখানে আছে হচ্ছে কোনটা একটু দেখি, এটা হচ্ছে 5 9 12। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 5 9 12 10400 mAh। তো আগের থেকে আরও বেশি ব্যাকআপ কিন্তু আপনার এটাতে পাবেন, যেটা বেসিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে কারেন্ট চলে গেলে যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু ভাই ভালো লাগে না। আর WGP মিনি ইউপিএস এটা 100% অরিজিনাল, কোনো ডাউট নাই। এবার দেখেন এখানে কিন্তু কিউআর কোড আছে। সো আপনার কাস্টমার যদি চায় বা আপনি যদি চান এগুলো কিন্তু আপনারা স্ক্যান করতে পারবেন একদম নিশ্চিন্তে। স্ক্যান করে দেখতে পারবেন যে এটা 100% অরিজিনাল কিনা, যদিও এটা অরিজিনালি, কোনো ডাউট নাই। আর এটার সাথে কোনো ধরনের অ্যাডাপ্টার আসে না, WGP মিনি ইউপিএস সাথে কোনো অ্যাডাপ্টারই আসে না। তারা অ্যাডাপ্টার প্রোভাইড করে না, কারণ অনেকে অনুর যে 12 ভোল্টের অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে এটাকে ইউজ করতে পারবেন। তো এই দেখেন বক্সটা কিন্তু এরকমই হয়। বক্সের পেছনে ইনস্টলেশন গাইড থাকে, কোন কুইক ইনস্টলেশন একদম সব কিছু এখানে দেওয়া থাকে। সামনে WGP লেখা থাকে আর ভেতরে আপনারা পাবেন WGP মিনি ইউপিএস সাথে কনভার্টার এবং কিছু কেবলস। তো আমাদের কাছে 100% অরিজিনাল পাচ্ছেন, একদম লেটেস্ট মানে লেটেস্ট একদম কালেকশনগুলো আমাদের কাছে আছে। সাথে কিন্তু আপনার ওয়ারেন্টি পাচ্ছেন। সো 100% অরিজিনাল WGP মিনি ইউপিএস নিতে কমেন্ট করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন।